স্মরণে বরণে চিন্তা করলে নিশ্চিন্তা একটা সুরাহ খুঁজে পাওয়া যায়। এই আওয়াজ আওয়াজ যার জন্য সেই দেবতার কথা ভগবানের কথা বলতে চায়, বলে বুঝতে চায়, খোঁজ করে সাধনা করতে চায়, সাধনা করে কিন্তু কোথায় যেন হারিয়ে যায়। ইঙ্গিতটা কিন্তু রয়েছে, আওয়াজটা কিন্তু বহু হাজার হাজার বছর ধরে এই আওয়াজে তারা বয়ে চলছে মনে মনে, ধ্যান ধারণায়, চিন্তায়, অনুভূতি চলছে। সেটা কিন্তু বহু কাল থেকে কেন্দ্র সৃষ্টিতে দেখা যাচ্ছে তার কোন কিছু যার কিছু খুঁজে পাওয়া যায় না। নিশ্চিন্ন অবস্থার থেকে, শূন্য থেকে আজকের এই জগৎ, আজকের এই গ্রহণ, কিন্তু খুঁজতে যদি যাও একটা প্রেয় খুঁজে পাও, একটা কেউ একটা অস্তিত্ব খুঁজে পাবে, ভগবানের ঐশ্বর্য হিসেবে দাঁড়িয়ে যাবে। অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, কিন্তু আমার অস্তিত্বের প্রমাণ দেখা যাবে, তখনই তোমরা বুঝে নেবে এই মহাশূন্য হচ্ছে চেতনায় চৈতন্য। এইটার জন্য কিছু শূন্য থেকে অতিথি করেন, শূন্য আপনাকে চিরকালী শূন্য ছিল ও শূন্যের সাথে পরিচেতন আপনার। সুতরাং চেতনার চৈতন্যের ধারা তার অপূর্ব রূপ, অপূর্ব পরিচয় সৃষ্টির ভিতর দিয়ে বহু প্রমাণ পাওয়া যাচ্ছে, প্রমাণিত ব্রহ্মচন্দ্র কিন্তু নিয়মের বসে ব্যাবর্তনের বিবর্তনের ধারাবাহিকতা আছেন, তারা বুঝতে পারেন এই সুরের মর্মার্থ, এই
এখানে এত জিনিস দেখা যায় না, সেই বস্তু একটা পালিত অবস্থা দেখা যায় না, এত সুস্থ সেটা তো একটা পালিত অবস্থা দেখা গেল। একটা বালিকোনাকে একটা বিরাট পাহাড়ের রকম দেখছে, একটা বালিকোনাকে বিরাট পাহাড় দেখা যাবে, সেই যন্ত্র দিয়ে এমন বস্তু হয়েছে তাকে বালিকোনা মতো পাহাড় মধ্যে পাহাড় লাল দরজাটা সবই বিক্রি হয়েছে। তাহলে কত সুস্থ তিনি আরো কত সুখে সুখে তার ভিতরেও তার রক্তগুলি যেত আরো অনেক সুস্থ হতে হয়, অনেক সুস্থ স্বতন্ত্র এত সুস্থ তার সুস্থ বিচার সুখের পরিচয় তিনি কত সাবিক থেকে সুস্থ তার উদ্দেশ্য সাধারণত যে ধরা পড়ে না, কিন্তু আবার যদি অতি সাধারণ চোখের তারা পাঠায় ধরা পড়ে ধরা পাতায় ধরে ধরা পড়ে কি ধরা পড়ে সেই উদয়ের ইঙ্গিত অনেক আগেই ধরা পড়ে, ধরা পড়ে না অনেক আগেই ধরা পড়ে ইঙ্গিতটা ইঙ্গিতটা হচ্ছে কিছুই যখন দেখতে পাচ্ছ না এই শূন্যের কোন বর্ণ কোন বস্তু কোন বিষয় কোন কিছুকে তোমরা খুঁজে যখন পাও না তার অস্তিত্ব তার ভক্ত তার ভক্ত তার গ্রাম তার ইন্দ্রিয় যাবতীয় সুখ যা কিছু কোনটা কি তার অস্তিত্বকে খুঁজে যখন পার করতে সক্ষম হচ্ছে না, ঘটনা কিন্তু ঘটছে খুঁজতে গেলে কিন্তু যাকে খুঁজতে পাওয়া যায় না দেখতে পাচ্ছে তাকে যারা সৃষ্টি করেছেন তাকে কি করে ধরা করবে, আমরা কথা কে বলছে তাকেই খুঁজে পাও না, চোখে কে দেখছে তাকে খুঁজে পাও না, যে আমি বলছে তারে খুঁজে পাও না, যে অনুভব করছে তারে খুঁজে পাও না, যদি সৃষ্টি করতে যার মাধ্যমে সৃষ্টি তাহলে কি করে খুঁজে পাবে, তাহলে খুঁজে পাওয়া সম্ভব হয় না, তোমার মধ্যে যারা হচ্ছে তাদেরই খুঁজে পাও না, আর তিনি যার মাধ্যমে নিয়ম নিয়মের সৃষ্টি সেই নিয়মের সূর্যে তো কোনদিনই খুঁজে পাবে না, সে যখন পাবে না সেটা নিয়ম ভালো রকমই জানেন, সেই নিয়মের বিধি ব্যবস্থার যে চেতনা রয়েছে বিধি ব্যবস্থার যে চেতনা রয়েছে সেই চেতনায় এত সৃষ্টির চৈতন্যের প্রকাশ, সেই চেতনার আর মাধ্যমে চৈতন্যের প্রকাশ সেই চেতনা চেতনা যে খুঁজে পাওয়া যায় না সেই চেতনার তার চেতনা সেই চেতনায় তার চেতনায় তিনি কি বলতে চেয়েছেন তিনি বলতে চান যে আমার সেই চেতনার মাধ্যমে এত জগৎ সৃষ্টি হচ্ছে, এমন একটি চেতনাময় দেহ গঠিত হোক জাতের ফলের মতো এই শূন্য মার্গের থেকে যেটা কোনদিনই নষ্ট হবে না, চিরকালই
যেই নিয়মে সৃষ্টি যদি বহুদিনই সেই নিয়ম নষ্ট হয় না, তো যার আনন্দ নয় যার শেষ নয় সেই নিয়মের চিন্তাধারা, সেই নিয়মের চিন্তাধারা কি করেছে বলছে যে এমন একটা সৃষ্টি মাধ্যমে এমন একটি ফল তৈরি করবে যে ফল সেই শূন্য মার্গের সাথে এক সপ্তাহে শুরু করতে সাথে মিশে থাকবে, এক সপ্তাহে থাকবে এই মহাশূন্য যেমন থাকা মহাশূন্য একটা শূন্যের রূপ, সেই রূপটা শূন্যের শক্তির মতো শূন্যের নিয়মের শক্তির মতো ওই রূপটা সর্বশক্তির অধিকার স্বরূপ সেই শক্তিতে ন্যস্ত থাকবে। সৃষ্টি শেষ উদ্দেশ্যের ফল যদি ওই ফলটাকে যদি আমরা তৈরি করি তবে শূন্য শূন্য তো নিজেকে নিজে বুঝতে পারে না, তখন শূন্য যেন উপলব্ধি করবে তার নিজের শূন্যতাকে নিজের শূন্যতাকে শূন্য নিজেকে নিজে উপলব্ধি করতে পারছে না, কিন্তু উদ্দেশ্য আমার দিয়ে নেই উদ্দেশ্যে সেই যে শূন্য সেই যে শূন্যের থেকে যে পূর্ণ রূপ নেবে শূন্য বস্তু যে সেটা তৈরি সেটা পূর্ণ বস্তু সেটা ওই বস্তু মাধ্যমে মহাশূন্যের শূন্যের স্পষ্টটা নিয়োজিত থাকবে এবং ওই বস্তু উপলব্ধি করবে শূন্য শূন্য শূন্যের উপলব্ধিটা যেন ওই বস্তুতে উপলব্ধি করতে থাকে। একটা
ভাই কথা, ওই পুরনো ওই মহাশূন্যের তো কোন সীমানা নাই, এইরকম পুরনো শক্তি মহাশূন্যের ক্যামেরা যে ধরিয়া যেমন সেখান থেকে যেন একটা ব্যক্তি দখল, এই যে ব্যক্তি কথা হয়েছিল, এই ব্যক্তি দখল একটি ব্যক্তি সেখান থেকে সৃষ্টি হল, এমন একটি ব্যক্তি জেল থেকে সৃষ্টি হলো, তার মাধ্যমে আবার অবলিত সৃষ্টি হইতেছে। এইরকম চলছে অগণিত বছর, অগণিত তাতে দেখা গেছে এইরকম সৃষ্টি পরিণতি দিতে ফলাফলটা বহু বহু ব্যক্তিত্ব বিচক্ষণ চৈতন্যময় এক একজন ব্যক্তি গড়ে উঠছে ফল হিসাবে, মহান শূন্যের ফল হিসাবে এক একজন চৈতন্যের ভরপুর হয়ে এক একজন ব্যক্তি প্রকাশ পাচ্ছে জায়গায় জায়গায়। তাদের বিদ্যা ভুল চিন্তা তাদের ক্ষমতা তাদের আভিজাত্য সবাই মিলে তার সহযোগিতা হিসাবে হিসাবে কাজে যাচ্ছে, তারা সব কাজ করে যাচ্ছে। ওই মহান কর্মীরা সেই মহান বস্তু থেকে যারা উন্নতি হয়ে মানলেন এবং চলে যায়, ওই মহান বিষয়বস্তু থেকে যারা মহান কর্মী হয়ে পার হয়েছে তারা এই মহান কাছে কর্মী হিসাবে বিদ্যাবহন করছে, তারাই পরিস্থিতিতে দেব দেবতা অবতার ভগবান নামে আখ্যা পেয়েছেন। এই তারাই ইচ্ছা মতন আসেন, ইচ্ছা মতন যান, তাদের ক্ষমতা অসীম ক্ষমতা অধিকার। ওই মহাশূন্যে যে সমস্ত গ্রহের মতন একজন মহান যেন সৃষ্টি হচ্ছে, এই সৃষ্টির মাধ্যমে সৃষ্টির দিকে এই যে সৃষ্টি তোমাদের হয়ে যাচ্ছে, এক উদ্দেশ্য এক উদ্দেশ্য হল ওই ওই প্রণিত হওয়া, ওই ভাব হওয়া, ওই পূর্ণ হওয়া। ওই এক কথায় বলে দিলাম, ওই পূর্ণ হওয়া শেষ হচ্ছে কত কোটি বছর পর হবে তা ঠিক নেই, পরিপূর্ণতায় এরা বুঝবে, পরিপূর্ণতায় বিকাশ হবে, বিকশিত হবে, এটি সৃষ্টি ধারাবাহিক হয়। কত লক্ষ কোটি বছর পরে হোক যারা পূর্ণ বিকশিত হয়ে এক একটি ফল বের হয়, যারাই প্রকৃতি এই সৃষ্টির দ্বারা তারা মহান কর্মী হিসাবে তারা কর্মের অবস্থান তারাই পূরণের করবে হিসাবে কর্মে দাঁড়াবে গল্পের সবসময় প্রত্যেকে রক্ষা করছে
প্রত্যেকে পথের প্রত্যেকের খাওয়া বিনিময় হচ্ছে ভালোবাসার শিক্ষা। এর ভিতর থেকে মহান যারা বড় এর থেকে যারা বিরাট এর থেকে জন্ম মৃত্যুর পরে এখানে যে ডাকার যদিটা মারা যাচ্ছে নানা রকম মন এখানে চলছে, হাজার হাজার রকমের মন, এদিকে মন ওদিকে মন এদিকে মন, তারপরে সবাই কোনটাতে নাই, অরবর হিংসা ধরবর হিংসা তারপর আজ তবেই তো
এমনি প্রমোশন হবে না, ওই প্রমোশন পেতে গেলে জন্ম নিতে হবে। 5000 মহানরা, দেবতুল্য মহানরা রাজ্য করেছে, বুঝতে পেরেছেন? রেজাল্ট থেকে ওই বেদের গর্জনের মতো সাতটার আলো লাভ করেছে, তাহলে লাভ জেনার মতো সাতটা আলু গান্ধের মতো দাগ করলে তখন তাদের ওই সমস্ত মহানের ইঙ্গিত দিচ্ছে যে তোমরা যদি জন্ম নিতে চাও তাহলে সাতদিনের মতো তোমরা জন্মগ্রহণ করতে পারবে, এবং তোমরা ওই